ও বাবার বিয়ে করে জীবন পুরো কান্দে গেল বিয়ে করেছি তো করেছি একটা এলআইসি খুলে মরেছি এখন সব সময় বলে মরে যা মরে যা এই টুকু মাল খেয়ে নেশা হয় মাল খাবো বেশি করে হবে তো তো নেশা শালা পোড়া মুখ হ কার সাথে বিয়ে করে জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে মালটা মরেও না মরলিও বাঁচি শালার নামে এলআইসি খোলা আছে মরলি পরে অনেক টাকা পাবো কি বললি বৌতি হ্যাঁ আমি মরে গেলে এল আইসিতে অনেক টাকা পাবি তুই সবসময় কামনা করিস আমি যাতে মরে যাই তুই বাঁচিয়ে থাকে কি লাভ মরে গেলে অনেক টাকা পাবো তাই নিয়ে অনেক জামা কাপড় কেনবো ড্যান্স করব কত কিছু করব তুই মরে যা রে মরে যা দেখিস বন্ধুরা আমি যাতে মরে যাই সেই কামনা করে দুধ দিয়ে কাল লাগে নিয়ে আমি আমার এই সবল মারতে চাই তা কি তোর মতন হতবাগারে দিয়ে কি করবো তুই কোনো কাজে আছিস কাজকর্ম করিস না শুধু মদ খেয়ে পড়ে থাকতি কাজে আমার জাতি হবে রান্না করতে হবে সব কাজ আমার করতে পারতি শীতে পড়ে থাকতি হ্যাঁ তোর থেকে থাকাও ভালো না থাকাও ভালো ও ভাবারে বিয়ে করে জীবন পুরো কান্নে গেল বিয়ে করেছি তো করেছি একটা এলআইসি খুলে মরেছি এখন সব সময় বলে মরে যা মরে যা যাই শালা আজকে এলআইসিটা ক্যান্সেল করে দেবো এলআইসির জন্যে যত সমস্যা তুই এলআইসি ক্যান্সেল কর তোরা আমি বাড়িতে বিদায় করে দেবো বুঝতে পেরেছিস ওই এলআইসির জন্যই তোর আমি দেখতেছি নালি তোরে থি আমি কবে চলে যেতাম তোর মতন ছেলে পেলে কম আছে নাকি আমার কি লাইন কম মারে নাকি তুই কি ভাবিস নিজের কি হিরো ভাবিস নাকি ও বাবা ওনার জন্য ছেলে পেলে লাইন দিয়ে বসে রয়েছে মনে হয় হিরোইন পাট কাটির মতন ফু দিলি উড়িয়ে যায় ওনার আবার হিরোইন বলে দেখ বেশি বগর বগর করিস না তুই তাড়াতাড়ি মর তোর এলআইসির টাকা নিয়ে আমি আরেকটা বিয়ে করবো কি করা যায় কি করা যায় এল আইসি বন্ধ করলে তো বাড়িতে খেদাই দেবে তাহলে মদ খাই ছাড়িয়ে দিতে হবে মনে হচ্ছে আমি মরে গেলি আমার টাকা দিয়ে ফুর্তি করবে কত বড় মানে শয়তানি বুদ্ধি দেখতে পারিস তুই মদ পাত ছাড়িস না তুই মদ এইভাবে চালাই যা বুঝতে পারিস এইভাবে চালাই গেলি আর ভাই ধর ছয় মাস বাঁচতি তারপরে বাঁচতি নে তো ছয় মাসের ভিতরে টাকা নিয়ে আমি পগার পার ও বাবা এশালা কয় কি ছয় মাসের ভিতরে আমার মারে ফেলাবে তার জন্য ভাবি মদ খাওয়ার টাকা চালিয়ে পশ করে দিয়ে দেয় কোনো সময় না বলে না বউটা আমার ভালো এত কবিত্ব হলো মনে মনে যে এত সাইত আমি জানতাম না তুমি জানতে না তুমি জানবা কি করে তুমি তো মদ খাই সিটে পড়ে থাকো বুঝতে পারিস তাড়াতাড়ি মর রে তোর টাকা নিয়ে কেটে পড়ি এই মাসের সময় হয়ে গেল তাড়াতাড়ি এলআইসি ভরে আয় যা এলআইসি ভরে আসলি আমি অনেক টাকা পাবো যা ভরে আয় আল্লাহ নন্টের ধরতে একটা বুদ্ধি নীতি হবে কি করে এই বৌরি জব্দ করা যায় নালি তো আমার মারিয়ে ফেলা এবার এলআইসির টাকা নিয়ে যাবে এটা মানে কল করতে হবে যাই নন্টের ধারে যাই নন্টের মাথায় বিশাল বুদ্ধি এবার বলতেছি কি আমি মনের মাথাতে ঘুরে আসতেছি আমার জন্য একটা ভালো রান্না করে রাখিস কদিন বা বাসপ ঠিক আছে ঠিক আছে তুই তো বেশি দিন বাসবি না তোর মনের মতন একটু রান্না করে খাওয়াই দি দেখিস রান্নার ভিতরে আমার জন্য বিষ ঢেলে দিস নে না না নানার ভিতরে বিঝলে কি মরবো আমি কি কেস খাব তোর নামে হ্যাঁ তা টাকা পয়সা কি নেবে আমি যদি জেলে চলে যাই শালার মাথায় তো বিশাল বুদ্ধি এর এতো দাজ্জা করতে গলি নন্টের কাছেই जातीবে তা তাড়াতাড়ি যাই নন্টের কাছেতে ঘুরে আসি একা একা মনে সুকি হাসি আর কি Karo হাসা ছাড়া আমার জগতে আর কি আছে হি 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 একাাকারুন দাঁত কালায় হাসতেছিলিস কেন আমার জীবনে অন্ধকার এসে গেল তুই হাসতেছিলিস এটা কি ঠিক কথা কি বলো বলতো দা তোমার জীবনে অন্ধকার এসে গেছে আগের থেকে বলব তো আমি থাকি তোমার জীবনে কি করে অন্ধকার আসে বলো দেখি আমি সব অন্ধকার মিটিয়ে তোমার জীবনে আলোই আলো এনে দেব। কথাটা হচ্ছে কি আমি মদ খাই আমি বিয়ে করেছি একটা এলআইসি খুলেছি আমার বউর নামে নমিনি রাখিছি আমি মরে গেলেই আমার বউ অনেক টাকা পাবে তার জন্যই সবসময় কামনা করতেছে যে আমি মরে যাই অনেক টাকা পাক আর একটা বিয়ে করুক এই নিয়ে তুমি টেনশন করতেছো এইসব ছোটো ছোটো প্রবলেম আমার দ্বারা কোনো ব্যাপার না পট করে সলভ করে দেবো বল দেখি কি করা দরকার পট করে এলআইসিটা বন্ধ করে দাও ঝামেলা মিটে গেল ও বাবা আমার বউ প্রত্যেক মাসে এলআইসির কাগজ দেখে বরিস কিনা সেদিকে চালু আছে নমিনি রয়েছে মানে টাকা উঠাবে বুঝতে পারো না বড্ডদা তোমার বউ কত ক্লাস অব্দি পড়াশোনা করেছে আমার বউ ওই টানে টুনে সেভেন এইট পাস করেছে তালি কোনো সমস্যা নাই এক কাজ করো তোমার ওই এলআইসি বন্ধ করে দাও আর যে এলআইসির কাগজটা আছে বুঝতে পারিস প্রত্যেক মাসে ওই মরের মাথাতে একটা কালার জেরক্স করে নিয়ে বউর হাতে ধরায় দেবা বুঝতে পারিস ও বাবা বিশাল বুদ্ধি দিছিস তো মানে ও খালি কাগজটাই দেখে ডেট তারিখ তো দেখে না বুঝতে পারিস তাহলে ভালোই বুদ্ধি দিলি আর এক কাজ করো ওই মদ ফদ খা ছেড়ে দাও মরে গেলি টাকা পয়সা খাবে কি না সেটাও ভালো কথা কইছিস ধীরে ধীরে মদ ছেড়ে দিই আর এলআইসিটাও বন্ধ করে দিই নয়তো মরে গেলি কেন সব টাকা নিয়ে গেল বলা যায় যতদিন মদ খাইছি লিভার কিডনি সব মনে নষ্ট হয়ে গেছে বেশি আর বাঁচবো না আরে বলতো দেখ কিচ্ছু হবে না তুমি টেনশন নিয়ে না তোমার তো বড় বড় মদ খর ছাড়ে দিয়ে এখন ভালোভাবে সংসার করতেছে